আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, চিকেন শাসলিক। চিকেন শাসলিক খেতে কে কে পছন্দ করে বলুন তো? আমার তো ভীষণ পছন্দ, সঙ্গে আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে। তো এই চিকেন শাসলিকের ফুল ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছিল। তো চলুন দেখা যাক আমার ফুল রেসিপি। এখানে আমি 600 গ্রাম ব্রয়লার মুরগি বুকের পিস নিয়েছি, মিডিয়াম কাট করে কেটে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ করে দিলাম। গরম মরিচের গুঁড়া দিয়েছি 1/4 টেবিল চামচ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/4 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়েছি। আর হচ্ছে এখানে আমি গরম মশলার গুঁড়া দিলাম, আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি 2/4 টেবিল চামচ করে দিয়েছি। দিয়েছি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়েছি কয়েক রকমের সস, দিয়েছি বারবিকিউ সস, তেঁতুলের সস, সয়া সস সবই দিয়েছি। আর এখানে দিলাম সরিষার তেল, সঙ্গে এক চিতলি লেবু দিতে হবে। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, লেবু দিলে এটার ফ্লেভারটা অনেক অনেক ভালো আসে। তো অবশ্যই আপনারা লেবুটা ব্যবহার করবেন। সবকিছু দিয়ে দেখেন আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর মাখানোটা আমি একটু ঘষে ঘষে মাখাতে হবে, ঘষে ঘষে মাখালে এটার ভিতরে মশলা ঢুকবে। আর এটা আমি ঢেকে রাখতেছি মিনিমাম 30-40 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে এটা আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি একটু দেখাবো যে এটা একটু ভালো করে আবারও হাতে মেখে নিতে হবে। তার আগে আমি সবজিগুলো একটা বড় বলের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ সবজিগুলোর সাথে একটু মশলা দিতে হবে, না হলে তো সবজিগুলো খেতে ভালো লাগবে না। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি অল্প, গোলমরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে সবজিটা ভালো করে হাতে একটু মেখে নিয়েছি। তারপরে আমি মাংসগুলোও একটু হালকা করে মেখে নিয়েছিলাম। এবার আমি গেঁথে নিচ্ছি, গেঁথে নেওয়াটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। আমি গাজর দিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে আর মাংস দিয়ে আমি এইভাবে করে এটা গেঁথে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন। আমি আজকে শাসলিকটা একটু ছোট ছোট সাইজ করে নিচ্ছি। তো সবগুলা তো শাসলিক বানিয়ে নিয়েছি, আর আমি সঙ্গে পরোটা দিয়ে খাবো। অলরেডি পরোটাও কিন্তু অনেকগুলা বানানো হয়ে গেছে, এবার শাসলিকগুলা ভেজে নিতে হবে। সবগুলা শাসলিক বানানো হয়ে গেছে, এবার আমি শাসলিক ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলা একটা নন স্টিকের প্যান বসিয়েছি, হিট হওয়ার পরে আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে ভেজে নিব। ঘি দিয়ে ভাজলেই এটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি দিলে এটা টেস্টটা অনেক অনেক ভালো আসে। তো আমি এইভাবে করে সবগুলাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা চুলা হিটটা আমি কিন্তু শুরুর দিকে হাই হিটে রাখবো, তারপর চুলা হিটটা একটু কমিয়ে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যেন মুরগি মাংসটা ভালো করে ভাজা হয়ে যায়। তো মাংস ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি, এবার আমরা সবাই মিলে খেয়ে নিব। তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের সাথে চলে আসেন, সবাই একসাথে খেয়ে নেই। তো আজকের মতো এখান থেকে বিদায় নিব। আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।